মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক ঘাগড়া এলাকায় কোভিড ভ্যাকসিন দেওয়া নিয়ে তুঙ্গে উঠল তৃণমূল বিজেপি তরজা। জানা যায় এদিন সকাল থেকে ঘাগড়া বিএফপি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়া শুরু করে স্বাস্থ্য দফতর। সেই মতো ঘাগড়া বিএফপি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন নিতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে এলাকার প্রচুর মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পর জানতে পারেন টোকেন ছাড়া ওই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া যাবে না। সেই শুনেই শুরু হয় বিক্ষোভ। সূত্রের খবর, শাসক দলের পক্ষ থেকে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভ্যাকসিনের টোকেন বিলি করা হয়। যাদের কাছে টোকেন রয়েছে একমাত্র তাদেরকেই ওই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে, ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও না নিয়ে ফিরে যেতে হয় এলাকার প্রচুর মানুষকে। বিজেপির অভিযোগ, শাসক দল রাতের অন্ধকারে শুধুমাত্র তৃণমূল সমর্থিত নাগরিকদের ভ্যাকসিনের টোকেন বিলি করে, ফলে ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়েছেন এলাকার প্রচুর মানুষ। আমাদের বংশকুমারী অঞ্চলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই যে এই এই সেন্টারটা, এটার নাম হচ্ছে বেসিক স্কুল বলি আমরা। হ্যাঁ, এখানে ভ্যাকসিন দিতে আসছে। আমি যেমন কাজ বন্ধ করে আসছি, আমি 400 টাকা লেবারি কাজ করে হাজিরা করি, কাজ বন্ধ করে ভ্যাকসিন দেওয়ার জন্য আসছি। আইসে শুনি যে এখানে নাকি টোকন দেওয়া হয়েছে, আগের দিন রাত্রেবেলা টোকন দেওয়া হয়েছে। আচ্ছা, টোকন যদি ওদের দেওয়া থাকে, দেওয়া হয়, তাহলে আমরা কি করছি? আমরা কি মানুষ না? আমাদের ভ্যাকসিনের প্রয়োজন নেই, আমরা ভ্যাকসিন দিব না? কাজ বন্ধ করে আসছি ভ্যাকসিন দিতে। আমার কাকা কাকি, আমার আশেপাশে অনেক লোকজন আসছে, যখন আমি শুনছি যে ভ্যাকসিন দেওয়া হবে, আমি ওদেরকেও বলছি এইখানে ভ্যাকসিন দেওয়া হবে, সবাই যাও ভ্যাকসিনটা দিয়ে দিও। আইসে শুনি যে এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে টোকনের মারফতে। আচ্ছা, টোকনটা তাহলে দিল কে? টোকনটা দেওয়ার তো একটা সিস্টেম আছে। এই যে সকালবেলার থেকে অনেকে লাইনে আছে, লাইনে আছে, এদেরকে, এদের কাছে টোকন নাই, বাড়ির থেকে আসতেছে, জমিদারের মতো আসতেছে, ওদের পকেটে নাকি টোকন আছে, ওদের ভ্যাকসিন দেওয়া হবে, যাদের টোকন নাই তারা ভ্যাকসিন পাবে না। এটা কি রকম অরাজকতা? হ্যাঁ, আর আবার টোকনটা দিল কে? বলতেছে পঞ্চায়েত দিছে। আচ্ছা, পঞ্চায়েতের কি এটা ব্যক্তিগত সম্পত্তি, পঞ্চায়েত টোকন দিয়ে বেরোবে রাত্রেবেলা? আচ্ছা, ওদেরকে যদি টোকন দেওয়া হয়, তাহলে আমরা কি করছি? আমরা এই এলাকার লোক না? আমরা কি ভারতবাসী না? আমাদের কি ভ্যাকসিনের প্রয়োজন নেই? তবে বিজেপি রানা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী তথা পঞ্চায়েতের সদস্য রঞ্জিত কিষ্কু। আমরা 2 মাস থেকে মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াচ্ছি, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, মানুষ যাতে ভ্যাকসিন পায় সেই ব্যবস্থা। আমরা যেহেতু জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব এবং ভ্যাকসিনটা সবাইকে দেওয়ার দায়িত্ব। আমরা কোনো ভেদাভেদের ব্যাপার নাই। ঘটনা হচ্ছে, এরা সকাল থেকে এসে এখানে একটা ডিস্টার্ব শুরু করছে, কিছু মানুষকে বিরায় দিচ্ছে। কেন এটা হবে? আমরা 2 মাস থেকে জায়গায় জায়গায় দৌড়িয়ে এই ভ্যাকসিনের আমরা অ্যারেঞ্জমেন্ট করি, কিন্তু আমি সকাল থেকে খবর পাচ্ছিলাম যে কিছু লোক এসে এখানে এই নানান ইস্যুগুলো প্রবলেম করে দিচ্ছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। কিন্তু আমরা চাই সমস্ত লোক যাতে ভ্যাকসিন পায়, সবাই যাতে ভ্যাকসিন দেয়, এই আবেদন আমার সমস্ত পাবলিকের কাছে রইল। এই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অনেকেই, শুরু হয় তৃণমূল বিজেপি তরজা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আলিপুরদুয়ার থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দ্য ওয়ার্ল্ড বিউরো।